বিজেপি কর্মীর আলমারি কারখানায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ল দেগঙ্গা এলাকায় অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বোমাবাজিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গা থানার ঝিকড়া কলোনিপাড়া এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে এলাকার বাসিন্দা বিজেপি কর্মী লোকনাথ দাসের আলমারি কারখানা লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা বিজেপি কর্মীর অভিযোগ ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত কাল রাতে সাড়ে দশটার দিকে আমাদের রংঘরে বোম পড়েছিল কারণ আমার শ্বশুর আমার হাজবেন্ড সব বিজেপি কর্মী সেই অপরাধে আমাদের উপরে এরকম অত্যাচার চলছে দিনের আমার অনুমান আমাদের গ্রামের লোক কিছু টিএমসি লোক আছে তারাই তার আর অভিযোগ লোকসভা ভোটের সময় থেকে তার এবং তার পরিবারের ওপর আক্রমণ করে আসছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কিছুদিন ঘর ছাড়াও ছিলেন তিনি কিছুদিন আগেই বাড়িতে ফেরেন লোকনাথ দাস বিজেপি কর্মী আমি বিজেপি করি এবার বিজেপি এখানে হেরে গেছে আমার বাড়িতে বোম বোম এই এখানে 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 সব মেরে আমরা থাকতে তৃণমূলের লোকজনই করছে গতকাল কিছুই হয়নি হঠাৎ রাত্রি আমার বাড়ি এসে বোম মেরে আমার কারখানা উড়িয়ে দিয়েছে আমি একটা আলমারি কারখানা করে খাই এদিনের বোমাবাজির ঘটনায় বেশ কয়েকটি আলমারি ক্ষতিগ্রস্ত হয় যদিও ঘটনার পর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের দল সুশৃঙ্খল দল কোথাও বোমাবাজি করে না ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং ওরা পরিবার খুব ভালো নয় বিজেপি করে বিভিন্ন জায়গায় ওদের ক্রিমিনালদের সঙ্গে যুক্ত আমরা যা খবর পেয়েছি আমাদের ছেলেরা ওই সব চক্রের মধ্যে থাকে না কোথাও বোমাবাজিও করে না রেকর্ড নেই রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড দে গঙ্গা